ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম ভাই, আপনি মোহাম্মদ বাবুল ভাই, আপনি প্রশ্ন করেছেন যে অনেকেই কথায় কথায় কসম করে, তো মহান রব্বুল আলামিন কোন ধরনের কসমগুলো বা শপথগুলোর জন্য পাকড়াও করবেন বা কোন ধরনের শপথগুলোর জন্য কাফফারা দিতে হবে, সে বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মোহতরম ভাই, মহান রব্বুল আলামিন যেখানে কাফফারের কথা বলেছেন সেখানে তিনি ওই শপথের ধরনও বলে দিয়েছেন। সূরাতুল বাকারা 225 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইউয়াখিযুকুমুল্লাহু বিমা কাসাবতুম, লা ইউয়াখিযুকুমুল্লাহু বিআইমানিকুম। মহান রব্বুল আলামিন তোমাদের যে শপথ, সেই শপথের ব্যাপারে তোমাদেরকে পাকড়াও করবেন না। অর্থাৎ নর্মাল কথাই যদি অন্তরের দৃঢ় প্রতিজ্ঞা না থাকে, এমনি মুখের কথা বলে, তাহলে সেই শপথের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। ওয়ালাকি ওয়াখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তবে অন্তর থেকে যদি কোনো বিষয়ে দৃঢ় নিয়ত করা হয়, প্রতিজ্ঞাবদ্ধ করা হয়ে যায় কেউ যে না, আল্লাহর কসম আমি এই কাজ করব বা করব না, তখন আল্লাহ তাআলা ওই বিষয়ে তার পাকড়াও করবেন বা সেটা হিসাবে ধরবেন। আল্লাহ গাফুরুন হাদিম, আল্লাহ অতি ক্ষমাশীল সহনশীল। সূরাতুল বাকারা 225 নম্বর আয়াত। সূরাতুল মায়েদার 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে, লা ইউয়াখিযুকুম আল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম, তোমরা যেগুলো অনর্থক কথার কথা শপথ করে থাকো সেগুলোতে আল্লাহ পাকড়াও করবেন না। ওই জন্য কথায় কথায় যারা মানে অনিচ্ছাকৃত, যারা সৌদিরা বা আরব আরাবিয়ানরা যেরকম শপথগুলো করে, অন্তর থেকে দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে সে ব্যাপারে ধর্তব্য নাই। তবে অযথা আল্লাহর নামে শপথ করা, অধিক শপথ করা, অনর্থক শপথ করা, এগুলো নাজায়েজ কাজ। এতে আল্লাহ তাআলার পক্ষকে খুব হালকা করে দেখা হয়। তো এই জন্য উচিত হলো যে জরুরি প্রয়োজন ছাড়া শপথ যেন কেউ না করে, আর শপথ যদি কেউ করে ভালো কাজে হলে যেন সেটা রক্ষা করে, মন্দ কাজে হলে যেন সেটা ভঙ্গ করে, তার কাফফারা দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা কি ওয়াখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, সূরাতুল মায়েদা 89 নম্বর আয়াত। তো যেগুলো ব্যাপারে তোমরা মজবুত নিয়ত করো, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও, সে ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন। তো এখন যদি কেউ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরে সে শপথকে ভঙ্গ করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ফাকাফারাতু ইত'আমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতিমুন আহলিকুম। যদি কেউ শপথ করার পরে সেটা ভঙ্গ করে অথবা খারাপ শপথ করে, অন্যায় শপথ করে, তাহলে তা সেটা ভঙ্গ করা তার জন্য জরুরি এবং তার কাফারা দেওয়া জরুরি। আর সেই ক্ষেত্রে কাফারা হলো 10 জন মিসকিনকে, যে খাবার তারা খায় মানুষজন বা যে শপথ করেছে, অশপথ ভেঙেছে। কাফারা তো তামো আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতিমুন আহলিকুম, তোমরা যে খাবার খাও মধ্যমানের খাবার, সেটা 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, একবেলা খাওয়ালে যথেষ্ট হবে। আও কিসওয়াত হুম আও মিন আওসাতি মা তুতিমুন আহলিকুম, আও আও কিসওয়াত হুম, অথবা তাদেরকে পোশাক দিবে, 10 জন মিসকিনকে পোশাক দিবে, এমন পোশাক যা দিয়ে সে নামাজ পড়তে পারে। ধরেন একটা করে জুব্বা দিয়ে দিল, অথবা একটা করে পাঞ্জাবি, একটা করে পায়জামা বা লুঙ্গি দিয়ে দিল, যার দ্বারা নামাজ সে পড়তে পারে, অথবা মহিলাদেরকে 3 পিস দিয়ে দিল, ঠিক আছে, তো এর দ্বারা সে নামাজ পড়তে পারবে। নামাজের জন্য যেটা পোশাক ব্যবহার্য সেটা দিতে হবে, যদি কারো সামর্থ্য থাকে সেটা দিবে, না হলে খানা খাওয়াবে একবেলা। আও তাহরির রাকাবা, আর না হয় একজন দাস মুক্ত করবে যাদের সামর্থ্য আছে। এখন তো দাসের প্রথা নেই, ফলে এটা এখন আমলযোগ্য নয়। যখন কোনো যদি কোনোদিন যদি শুরু হয় তাহলে সেদিন হবে। আও তাহরির রাকাবা ফামাল লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, আর যদি কেউ এই 3টা অপশনের কোনোটাই না পারে তাহলে সে 3 দিন রোজা রাখবে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইদা হালাফতুম আই হানাসতুম, যদি তোমরা শপথ করার পর ভঙ্গ করো তাহলে এটা হলো তার কাফফারা। সূরা মায়েদা 89 নম্বর আয়াত। তো এই হলো কাফফারা, এবং সেটা আল্লাহ তাআলা
পাকড়াও করবেন তখন যখন মনের থেকে নিয়ত করা হবে, মন থেকে নিয়ত না করে মুখের কথা বললে সেটা বলা উচিত নয়, কিন্তু বললে আল্লাহ ধরবেন না। আর একটা বিষয় যে কেউ যদি শপথও করে তারপরে ইনশা আল্লাহ বলে, তাহলে কাজটা করতে না পারলেও সে শপথ ভঙ্গকারী বলে গণ্য হবে না, কারণ সে কাজটিকে আল্লাহর মাশিয়াত আল্লাহর ইচ্ছার সহিত সংযুক্ত করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ছাড়া কারো নামে শপথ করিও না, বাপ দাদার নামে শপথ করিও না। যদি কেউ শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে ফাকাদ কাফারা ওয়া আশরাক, সে কুফরি করে বা শিরিক করে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক বিদআত থেকে মুক্ত রাখুন। আল্লাহর ক্ষেত্রে আমরা যেন অতিরিক্ত শপথ না করি, বরং যদি জরুরি প্রয়োজনে করব এবং সেটা রক্ষার চেষ্টা করব। মন্দ কাজ যেন আমরা শপথ না করি, অন্ধ কাজ করার ব্যাপারে যেন শপথ না করি, ভালো কাজ থেকে বিরত থাকার ব্যাপারে যেন আমরা শপথ না করি, বরং আমরা ভালো কাজ করব এই মর্মে যেন শপথ করি, মন্দ কাজ থেকে বিরত থাকব এই মর্মে যেন আমরা শপথ করি। আল্লাহ আমাদেরকে ভালো কাজে শপথ করার তৌফিক দান করুন এবং শপথ রক্ষারও তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।